হাই ফ্রেন্ডস, সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কিভ সাকসেসে। বন্ধুরা, আজ এটা হলো টিউটোরিয়াল 46, মানে আমরা সেগমেন্ট 46 কিন্তু পৌঁছে গেছি অলরেডি, প্রাইমারি ইন্টারভিউ এর প্রস্তুতি নিয়ে। তো আজ এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কি বিষয় আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে হবির বিষয়টা রেখেছি সেটা হলো কুকিং বা নতুন রেসিপি তৈরি করা। আর আনুষঙ্গিক যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলোও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো বিভিন্ন ভিউয়ার বন্ধুদের করা প্রশ্ন। তো চলুন আমরা দেখে নিই বিস্তারিত প্রশ্নগুলোর অ্যান্সার কেমন হবে। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে যেটা বলার, আমরা একটা পিডিএফ লঞ্চ করে রেখেছি যেটাকে আমরা ইবুক বলছি। সেই পিডিএফটা আপনারা কালেক্ট করতে পারেন। এই পিডিএফটা অনেক বন্ধুই কালেক্ট করেছেন এবং তারা কিন্তু পজিটিভ ফিডব্যাক দিয়েছেন। তো আপনারা যদি এই ভিডিও ডেসক্রিপশনে চলে যান তাহলে সেই পিডিএফটা সরাসরি কালেক্ট করতে পারবেন। আসুন এবার আমরা এক এক করে প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথমেই যে প্রশ্নটা আপনারা রেখেছেন আজকে, যেটা জিজ্ঞাসা করেছেন, সেটা হলো SSK এবং MSK স্কুল কি আর এই স্কুলগুলো কেন তৈরি করা হয়েছিল। তো আসুন আমরা উত্তরটা একটু দেখে নেই। SSK এর ফুল ফর্ম হলো শিশু শিক্ষা কেন্দ্র। সর্বশিক্ষা মিশনের আওতায় বর্তমান যেটা সমগ্র শিক্ষা মিশন, এর আওতায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসনের দ্বারা এই বিদ্যালয়গুলি পরিচালিত হয়। প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুদের এই বিদ্যালয়গুলোতে পাঠদান করা হয়। MSK মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সর্বশিক্ষা মিশনের আওতায় বর্তমান সমগ্র শিক্ষা মিশনের আওতায় স্থানীয় পঞ্চায়েত প্রশাসন দ্বারা এই বিদ্যালয়গুলো পরিচালিত হয়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুদের এই বিদ্যালয়গুলিতে পাঠদান করা হয়। তবে 1 ডিসেম্বর থেকে এই বিদ্যালয়গুলি কিন্তু শিক্ষা দপ্তরের ডাইরেক্ট শিক্ষা দপ্তর দ্বারা, মানে যেটা আপনার পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর, স্কুল এডুকেশন দপ্তর, সেটা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে। আর এই স্কুলগুলো তৈরির পিছনে যে মহৎ উদ্দেশ্য ছিল বা যে বৃহৎ উদ্দেশ্য ছিল সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম যেটা আপনারা বলতে পারবেন এই স্কুলগুলো তৈরির পিছনের উদ্দেশ্য, সেটা হলো এই দুই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা করা এবং মানব সম্প্রদায়ের উন্নয়ন ঘটানো প্রতিটি স্তরের শিশুদের জন্য এবং তার উন্নয়ন ঘটানো। অর্থাৎ শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা করা, তারপর স্কুল শিক্ষায় সামাজিক এবং জেন্ডার গ্যাপ দূর করা, স্কুল শিক্ষায় সকল স্তরের শিশুদের মধ্যে সমতা আনা এবং অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ এডুকেশন যেটা বলা হয় সেটার ব্যবস্থা করা, শিক্ষার্থীদের মধ্যে শেখার গুণগত মান বৃদ্ধি করা, এইগুলোই কিন্তু ছিল এই যে দুটো স্কুল বেসিক্যালি তৈরি করা হয় SSK এবং MSK, সেই স্কুল দুটো তৈরির পিছনের মূল উদ্দেশ্য। আর টোটাল বিষয়টা কিন্তু নিয়ন্ত্রিত হয়েছিল সর্বশিক্ষা মিশন দ্বারা। আসুন এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন যেটা আপনারা জানতে চেয়েছেন যে স্কুল পরিচালনা কমিটির, যেটাকে আমরা MC বলি, একটু যদি বর্ড ফর্ম বলা হয় তাহলে SMC, মানে স্কুল ম্যানেজমেন্ট কমিটির, এর মূল উদ্দেশ্যটা কি। মানে স্কুলগুলোতে কিন্তু স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকে, পরিচালন কমিটি থাকে, এই কমিটি কাদের নিয়ে গঠিত হয় এবং এই কমিটি কি পারপাস কাজ করে সেই জিনিসটা আমরা এই জায়গাটা জানবো। তো দেখুন, একটি স্কুলে স্থানীয় মানুষের দ্বারা নির্বাচিত বা স্থানীয় সদস্য দ্বারা নির্বাচিত প্রতিনিধি থাকবে। এই প্রতিনিধি দল স্কুলে ভর্তি হওয়া শিশুদের পিতামাতা বা অভিভাবক এবং শিক্ষকদের সমন্বয়ে একটি স্কুল পরিচালনা কমিটি গঠন করবে। তবে শর্ত থাকবে যে এই জাতীয় কমিটিতে কমপক্ষে 3/4, মানে 3/4 অংশ সদস্যর পিতামাতা এবং অভিভাবক হবেন। মানে স্কুল পরিচালন কমিটি যেটা থাকবে তার ভিতরে 3/4 অংশ সদস্য কি হবেন, যারা স্কুলের রানিং স্টুডেন্ট থাকবেন তাদের পিতামাতা বা অভিভাবক হবেন। আরেকটি শর্ত হলো যারা প্রতিনিধিত্ব করবেন তাদের একটা বড় অংশ হবে সুবিধা বঞ্চিত গোষ্ঠী এবং দুর্বল অংশের শিশুদের পিতামাতা বা অভিভাবক। এর সঙ্গে অধিক আরেকটা শর্ত আছে, সেটা হলো এই ধরনের কমিটির 50% সদস্য হবেন নারী, 50% সদস্য হবেন নারী। তাহলে স্কুল পরিচালন কমিটিতে কারা থাকে সেটা আমরা প্রথমত বললাম, এরপরে এই স্কুল পরিচালনা কমিটির উদ্দেশ্যটা কি সেটা আমরা দেখব। দেখুন, স্কুল পরিচালনা কমিটির নিম্নলিখিত যে উদ্দেশ্য বা কাজগুলো সম্পন্ন করে সেগুলো হলো বিদ্যালয়ের কাজকর্ম পর্যবেক্ষণ করা, স্কুলের উন্নয়নের জন্য পরিকল্পনা প্রস্তুত এবং সুপারিশ করা, যথাযথ সরকার ও স্থানীয় প্রশাসন বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত অনুদানের ব্যবহার পর্যবেক্ষণ করা, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ। এই বিষয়গুলোই কিন্তু স্কুল ম্যানেজমেন্ট কমিটি যেটা আছে আপনার MC যেটাকে আমরা বলি তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং এই উদ্দেশ্যগুলো কিন্তু খুব বৃহৎ কোনো একটা লোকালিটিতে শিক্ষার বিস্তারের জন্য।
তো বন্ধুরা এখানেও আমরা অ্যান্সারটা রাখলাম। আপনাদের এই অ্যান্সারগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন, আর আপনাদের কাছে যদি কোনো বেটার অ্যান্সার থাকে, বেটার ইনফরমেশন থাকে, সেটা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন। আসুন পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন যেটা, সেটা হলো শ্রেণী শিক্ষক এবং অন্য শিক্ষকের মধ্যে পার্থক্য কি। দেখুন এখানে বেসিক সেই অর্থে কোনো পার্থক্য নেই। আপনার একজন যিনি সাধারণ শিক্ষক স্কুলে, মানে কোনো সেকশন কিংবা শ্রেণী, যিনি শ্রেণী শিক্ষক নয়, তিনিও কিন্তু একটা সময় বাদে আবার ওই ক্লাস কিংবা শ্রেণীর শ্রেণী শিক্ষক হতে পারেন। তো এখানে জাস্ট আপনার স্কুলের যে শ্রেণী বা স্কুলের যে ক্লাসগুলো আছে সেগুলোকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনার জন্যই এই শ্রেণী শিক্ষক শব্দটা তৈরি হয়েছে। আর সেই জন্য কিন্তু শ্রেণী শিক্ষকের বেশ কিছু মৌলিক দায়িত্ব এবং কর্তব্য থাকে যেটা অন্য শিক্ষকদের থাকে না। এই অন্য শিক্ষক যাদেরকে আমরা বলছি, তিনি কিন্তু আবার অন্য কোনো ক্লাসের শ্রেণী শিক্ষক হতে পারেন বা ক্লাস টিচার হতে পারেন। তো আসুন আমরা এখানে একটু বিস্তারিত দেখে নিই, আপনারা অ্যান্সারটা যেভাবে গুছিয়ে দেবেন সেটা হলো শ্রেণী শিক্ষক। এই শিক্ষক মূলত একটি কোনো নির্ধারিত শ্রেণীতে বা বিভাগে, সেকশন যেগুলোকে আমরা বলি, সেখানে সমস্ত বিষয় দেখাশোনা করেন, মানে একটা নির্দিষ্ট বিভাগে, ক সেকশন কিংবা এ সেকশন কিংবা বি সেকশন কিংবা সি সেকশন, যে সেকশনগুলো থাকে তার কোনো একটা সেকশনে তিনি কী করবেন, সেই শ্রেণীতে সমস্ত বিষয় তিনি দেখাশোনা করবেন। সেই সমস্ত বিষয়ের মধ্যে কী কী আছে, এখানে যে মৌলিক দায়িত্ব এবং কর্তব্য আছে একটা শ্রেণী শিক্ষকের, সেটা হলো হাজিরা খাতায় নাম ওঠানো, ডায়েরিতে শিক্ষার্থীর পিতামাতার নাম বা স্থানীয় অভিভাবকের নাম এবং তাদের মোবাইল নাম্বার, তারপরে আপনার বাসার ঠিকানা মানে বাড়ির ঠিকানা, অভিভাবকদের পেশা সংরক্ষণ করবেন, ফলাফল রেজিস্টার এবং শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করবেন। শ্রেণী শিক্ষক সবল, দুর্বল, অধিক দুর্বল এবং বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবেন। শিক্ষক বিধি মোতাবেক সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং শ্রেণী কার্যক্রম শেষে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে প্রতিষ্ঠান ত্যাগ করবেন। এছাড়া শ্রেণী শিক্ষকের আরও বেশ কিছু মৌলিক কর্তব্য আছে। তিনি যেটা করবেন সেটা হলো শিক্ষার্থী প্রতি একজন শ্রেণী শিক্ষকের আচরণ এবং দৃষ্টিভঙ্গি সবসময় হবে ইতিবাচক। তিনি নেতিবাচকতা সম্পূর্ণভাবে পরিহার করবেন, শিক্ষক নিজের শৃঙ্খলা মেনে চলবেন। শ্রেণী শিক্ষক নিয়মিত প্রত্যয়িক সমাবেশের সময়ত উপস্থিত থাকবেন। শ্রেণী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটা সমান গ্রুপে ভাগ করে দেবেন। শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করার মানসে শ্রেণী শিক্ষক গোপন ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচন করবেন, যেটাকে আমরা মনিটর বলি। একজন শ্রেণী শিক্ষক তার শিক্ষার্থীর সাথে বিশ্বস্ত বন্ধুর মতো আচরণ করবেন। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক বজায় রেখে একজন শ্রেণী শিক্ষক শিক্ষার্থীর সুখে দুঃখে সাফল্য ব্যর্থতায় সবসময় পাশে থাকবেন। তার মানে বুঝতে পারছেন, একজন শ্রেণী শিক্ষকের কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীতে কিংবা আপনার সেকশনে অনেক দায়িত্ব, এছাড়া আরও অনেক দায়িত্ব আছে। দেখুন একজন শ্রেণী শিক্ষক শিক্ষার্থীর আচরণ দেখে তার মনের ভাষা বুঝতে পারবেন বা মনের যে ভাবটা কি সেটা বুঝতে পারবেন। তারপরে একজন শ্রেণী শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রেরণা সৃষ্টি করবেন। শ্রেণী শিক্ষকের নিজস্ব গঠনমূলক এবং সৃজনশীল কোনো পরামর্শ থাকলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে সেই অনুযায়ী কাজ করবেন। শ্রেণী শিক্ষক শ্রেণীর বিষয়ে শিক্ষকদের সাথে পরামর্শ করবেন এবং তার নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নেবেন। কোনো শিক্ষার্থী শ্রেণীতে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করলে শ্রেণী শিক্ষক তা অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করবেন। শ্রেণী শিক্ষক শিক্ষার্থীর পেশাগত জীবনের লক্ষ্য জেনে নেবেন, এতে করে শিক্ষক শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছানোর প্রয়োজনীয় উপদেশ দিয়ে সহায়তা করতে পারবেন। তো বুঝতেই পারছেন, একজন শ্রেণী শিক্ষকের কিন্তু মৌলিক দায়িত্ব এবং কর্তব্য অনেক। আপনি যখন ইন্টারভিউতে অ্যান্সার দেবেন, আপনার তো এত কিছু বলার সময় দেবে না, এর ভেতরে আপনি প্রধান প্রধান পয়েন্ট যেগুলো আপনার মনে থাকবে সেইগুলোই আপনি অ্যান্সার আকারে বলবেন। আর অন্য শিক্ষক বলতে, তিনি হবেন বিষয়ভিত্তিক শিক্ষক ওই শ্রেণীতে, হতে পারেন তিনি অন্য কোনো শ্রেণী বা সেকশনের শ্রেণী শিক্ষক। তো বন্ধুরা, শ্রেণী শিক্ষক এবং অন্য শিক্ষকের মধ্যে যে পার্থক্যটা আপনারা জিজ্ঞাসা করেছিলেন তার অ্যান্সার কিন্তু আমরা কমপ্লিট করলাম। এরপরে আসুন, এরপরে একটা ইন্টারেস্টিং প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা প্রাইমারি এডুকেশনের সঙ্গে সম্পূর্ণভাবে রিলেটেড, সেই প্রশ্নের উত্তরটা আমরা জেনে নেব। একজন বন্ধু জিজ্ঞাসা করেছেন যে প্রাথমিক বিদ্যালয়ে ছেলে মেয়েদের বসার জায়গা আলাদা আলাদা করার বিষয়টিকে কি আপনি সমর্থন করেন? আমাকে যদি ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করে আমি কি অ্যান্সার দেবো? তো আপনাদের এখানে যেটা অ্যান্সার দেওয়া উচিত বা আমরা যেটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হলো, একেবারেই এই বিষয়টি আমি সমর্থন করছি না। আপনি এটা বলবেন যে একটা বাচ্চা শিশু শিক্ষার্থী, তাকে আপনি ছেলে মেয়ে বা লিঙ্গের ভিত্তিতে, জেন্ডারের ভিত্তিতে আলাদা আলাদা বসাবেন, এই বিষয়টা কিন্তু আপনি একেবারেই সমর্থন করছেন না।
কারণ এতে করে একদম শিশু বয়স থেকে বাচ্চাদের মনে লিঙ্গগত বৈষম্য সৃষ্টি হবে। শিশুরা শিশুই, তাদের মধ্যে যখন যখনই আলাদা আলাদা বসার জায়গা তৈরি করা হবে, তখন তাদের মধ্যে লিঙ্গগত সচেতনার পরিবর্তে বৈষম্যটা আগে প্রকটভাবে প্রকাশ পাবে। সেই জন্যই আপনি এই বিষয়টা সমর্থন করেন না এবং করা উচিত নয়, সেই বিষয়টা আপনি একটু বুঝিয়ে বলবেন। তো বন্ধুরা, আমরা এখানে যে প্রশ্নগুলো ছিল তার অ্যান্সারগুলো কিন্তু কমপ্লিট করার চেষ্টা করলাম, আর একটা অ্যান্সার আমাদের বাকি আছে, সেটা হলো আপনার হবি রিলেটেড। তো সেই অ্যান্সার আমরা দেব। তার আগে একটা বিষয় বলার, যে আমরা একটা পিডিএফ লঞ্চ করে রেখেছি, সেই পিডিএফটা আপনারা কালেক্ট করুন, আপনাদের ইন্টারভিউটা অনেক বেটার হবে, আপনারা অনেক কনফিডেন্সিয়াল, অনেক ভালোভাবে আপনারা ইন্টারভিউটা দিতে পারবেন, আপনাদের পার্সোনালিটি অনেক গ্রো করবে, এবং আপনাদের যে সার্বিক একটা গাইড দরকার ইন্টারভিউয়ের জন্য, সেটা কিন্তু আপনারা এই বইটার মাধ্যমে পেয়ে যাবেন। তো আগেও আমি বলেছি যে এই বইটা আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন, এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কের মাধ্যমে কালেক্ট করতে পারবেন, নতুবা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনারা সেই পিডিএফটা কিংবা ইবুকটা কিভাবে কালেক্ট করতে পারবেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বা গাইড করব। আসুন পরের অ্যান্সারটা দেখে নিই। পরে যেটা আছে সেটা হলো হবি। একজন জানিয়েছেন, একজন না, এই প্রশ্নটা রিপিটেড আছে, যে তার হবি হলো কুকিং বা নতুন রেসিপি তৈরি করা। তাই এক্ষেত্রে তিনি যদি সেই হবিটা জানান তাহলে কী ধরনের প্রশ্ন হতে পারে। দেখুন, আপনার প্রথমেই যে প্রশ্নটা হবে যে আপনি কী কী রেসিপি বানাতে পারেন, এরকম নতুন নতুন রেসিপি কী কী বানিয়েছেন এযাবত, সেটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তো আপনি যে রেসিপিগুলো বানাতে পারেন তার নাম বলবেন, তারপরে কয়েকটা বাঙালি রেসিপির নাম আপনাকে জিজ্ঞাসা করতে পারে, সেটা বলতে হবে। নতুন রেসিপি বানানোর মধ্য দিয়ে আপনি ঠিক কোন ধরনের আনন্দ পেয়ে থাকেন, মানে রান্নাটাও তো এক ধরনের আর্ট, আর সেই আর্টের ভিতরে আপনার কী ধরনের আনন্দ, মানে আপনি নিজেকে কীভাবে আনন্দটা দেন রান্নার মধ্য দিয়ে, নতুন রেসিপি বানানোর মধ্য দিয়ে, সেটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। তো আপনি সেটা বলবেন। তারপর আপনাকে যেটা করতে পারে, যে আপনি বিদ্যালয়ে যখন কোনো অনুষ্ঠান হবে তখন নিশ্চয়ই কোনো নতুন রেসিপি বানিয়ে সবাইকে পরিবেশন করার চেষ্টা করবেন। আপনি উত্তর দেবেন হ্যাঁ, সে তো অবশ্যই। তো এক্ষেত্রে আপনি কোন রেসিপিটা প্রেফার করবেন সেটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে, যে বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষক মহাশয় কিংবা দু একজন হয়তো গার্জেনও এলেন, প্রত্যেককে আপনার সেই রেসিপিটা খাওয়াতে হবে, তো আপনি কোন রেসিপিকে প্রেফার করছেন, তো আপনি যেটা প্রেফার করবেন সেটা জানাবেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাদের জিজ্ঞাসা করতে পারে, যে আচ্ছা বলুন তো মিড ডে মিলে কীভাবে আরও ভালো মানের খাবার দেওয়া যেতে পারে, বা রান্নাতে আরও উন্নতি কীভাবে করা যেতে পারে। তো আপনি যে এখানে দেখুন একটা অ্যান্সার দিতে পারেন, যে মিড ডে মিলের সমস্ত বিষয়টা আপনাকে প্রথমত জেনে রাখতে হবে, যে মিড ডে মিল কীভাবে হয়, তার জন্য বরাদ্দ কত থাকে, মাথাপিছু কত টাকা করে এক একটি স্টুডেন্ট পায়, তারপরে কি কি আপনার কি কি উপকরণ দিয়ে রান্নাটা করা হয়, সমস্ত বিষয়টা কিন্তু জেনে রাখতে হবে। তারপর আপনি যেটা বলবেন, যে মিড ডে মিলে যে রান্না করা খাবার দেওয়া হয় তার গুণগত মান এমনিতেই ভালো, এবং খাবার সহজপাচ্য, অর্থাৎ সম্পূর্ণভাবে শিশুদের উপযোগী। এক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হলো, রান্না করার জন্য যে উপকরণগুলি ব্যবহার করা হবে তার গুণগত মান যদি প্রয়োজন হয় তবে একটু উন্নত করা যেতে পারে। আর এই উন্নতকরণের মধ্য দিয়ে কি করা যাবে, রান্নাটাকে একটু বেটার জায়গায় নিয়ে যাওয়া যাবে যদি প্রয়োজন হয়, আর যদি প্রয়োজন না হয় সেটার কোনো দরকার নেই। তো বন্ধুরা, এই সেগমেন্টে যে বা এই টিউটোরিয়ালে যে প্রশ্ন উত্তরগুলো আমাদের আলোচনা করার ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। আপনাদের আরও যে প্রশ্নগুলো জানার ইচ্ছা হচ্ছে সেগুলোই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেগুলোর অ্যান্সার আলাদা ভিডিওতে আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন, খুব ভালোভাবেই প্রস্তুতি নিন, আপনাদের সকলেরই সফলতা আসুক। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকেই ধন্যবাদ।